রূপকথা ভাই কল্ল চ্যানেলে আপনারা শুনছেন সৈয়দ ওয়ালিউল্লার বিখ্যাত উপন্যাস লাল শালু আজ পঞ্চম এবং শেষ পর্ব একদিন সকালে কোত্থেকে মাথায় সনের মতো চুলওয়ালা খ্যাংটা বুড়ি মাজারে এসে তীক্ষ্ণ আর্তনাদ শুরু করে দিল কি তার বিলাপ কি ধারালো তার অভিযোগ তার সাত কেউ নেই এখন নাকি তার চোখের মনি একমাত্র ছেলে জাদুও মরেছে তাই সে মাজারে এসেছে খোদার অন্যায়ের বিরুদ্ধে নালিশ করতে তার তীক্ষ্ণ বিলাপে সকালটা যেন কাচের মতো ভেঙে খান খান হয়ে গেল মজিদ তাকে অনেক বোঝাবার চেষ্টা করে কিন্তু ওর বিলাপ শেষ হয় না গলার তীক্ষ্ণতা কিছুমাত্র কোমল হয় না উত্তরে এবার সে কোমরে গোঁজা আনা পাঁচেক পয়সা বের করে মজিদের দিকে ছুঁড়ে দিয়ে বলে সব দিলাম আমি সব দিলাম পোলাটার এবার জান ফিরে দেন মজিদ আরও বোঝায় তাকে ছেলে মরেছে তার জন্য শোক করা উচিত নয় খোদার যে বেশি পেয়ারের হয় সে আরও জলদি দুনিয়া থেকে প্রস্থান করে এবার তার উচিত মৃত ছেলে রুহের জন্য দোয়া করা সে যেন বেহেসতে স্থান পায় তার গুণা যেন মাফ হয়ে যায় তার জন্যে দোয়া করা কিন্তু এসব ভালো নসিহতে কান নেই বুড়ির শোক আগুন হয়ে জড়িয়ে ধরেছে তাকে তাতে দাও দাও করে পুড়ে মরছে মজিদার আর কি করে পয়সাটা কুড়িয়ে নিয়ে চলে আসে অন্দরে আসতে দেখে বেড়ার কাছে দাঁড়িয়ে আছে জমিলা পাথরের মতো মুখ চোখ মজিদ থমকে দাঁড়িয়ে কতক্ষণ তার পানে চেয়ে থাকে কিন্তু তার হুশ নাই সেই থেকে মেয়েটির কী যেন হয়ে গেল দুপুরের আগে মজিদকে নিকটে কোন এক স্থানে যেতে হয়েছিল ফিরে এসে দেখে দরজার চোখ কাঠে দিয়ে গালে হাত চেপে জমিলা মূর্তির মতো বসে আছে ঝুরে আসা চোখে আশেপাশের দিশ নাই রহিমা বদনা করে পানি আনে খড়ম জোড়া রাখে পায়ের কাছে মুখ ধুতে ধুতে সজোরে গলা সাফ করে মজিন তারপর আবার আর চোখে চেয়ে দেখে জমিলাকে জমিলার নড়চড় নেই তার চোখ যেন পৃথিবীর দুঃখ বেদনার অর্থহীনতায় হারিয়ে গেছে খাওয়া দাওয়া শেষ হলে মজিদ দরজার কাছাকাছি একটা পিঁড়িতে এসে বসে রহিমার হাত থেকে হুঁকাটা নিয়ে প্রশ্ন করে ওইটার হইছে কি রহিমা একবার টাকায় জমিলার পানে তারপর আঁচল দিয়ে গায়ের ঘাম মুছে আসতে বলে মন খারাপ করছে ঘন ঘন বার কয়েক হুঁকায় টান দিয়ে মজিদ আবার প্রশ্ন করে কিন্তু কেন খারাপ করছে রহিমা সে কথার জবাব দেয় না হঠাৎ জমিলার দিকে তাকে ধমকে ওঠে ওটসেমরি সো কাঠে ওরকম করে বসে না মজিদ হুঁকা টানে আর নীলাভ ধোঁয়ার হালকা পর্দা ভেদ করে তাকায় জমিলার পানে জমিলা যখন নড়বার কোনো লক্ষণ দেখায় না তখন মজিদের মাথায় ধীরে ধীরে একটা চিন রাগ চড়তে থাকে মন খারাপ হয়েছে সে যদি হতো নানারকম দায়িত্ব ও জ্বালা যন্ত্রণার মধ্য দিয়ে দিন কাটানো মস্ত সংসারের কর্তি তবে না হয় বুঝতো মন খারাপের অর্থ কিন্তু বিবাহিতা একরত্তি মেয়ের আবার ওটা কী ঢং তাছাড়া মানুষের মন খারাপ হয় এবং তাই নিয়ে ঘর সংসারের কাজ করে কথা কয় হাঁটে চলে জমিলায় যেন ঠাটা পড়া মানুষের মতো হয়ে গেছে হঠাৎ মজিদ গর্জন করে ওঠে বলে আমার দরজা থিকা উঠবার কো তারে কি ঘরে বাল আনবার চায় নাকি সায় নাকি আমার সংসার উচ্ছন্নে যাক মরক লাগুক ঘরে গর্জন শুনে রহিমার বুক পর্যন্ত কেঁপে ওঠে জমিলাও এবার নড়ে হঠাৎ মুখ ফিরিয়ে কেমন অবসন্ন দৃষ্টিতে তাকায় এদিকে তারপর হঠাৎ উঠে সিঁড়ি দিয়ে নেবে গোয়ালঘরের দিকে চলে যায় সে রাতে দূরে ডোম পাড়ায় কিসের উৎসব সেই সন্ধ্যা থেকে একটানা টানা ভোঁতা উত্তেজনায় ঢোলক বেজে চলেছে বিছানায় শুয়ে জমিলা এমন আলগোছে নিঃশব্দ হয়ে থাকে যেন সে বিচিত্র ঢোলকের আওয়াজ শুনে কান পেতে মসজিদও অনেকক্ষণ নিঃশব্দ হয়ে পড়ে থাকে একবার ভাবে তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে তার কিন্তু একটা কুল কিনারহীন অথই প্রশ্নের মধ্যে নিমজ্জিত মনের আভাস পেয়ে মজিদের ভেতরটা এখনো খিটখিটে হয়ে আছে প্রশ্ন করলে কি একটা অতলতার প্রমাণ পাবে এই ভয় মনে মাজারের সান্নিধ্যে বসবাস করার ফলে মজিদ এই দীর্ঘ এক যুগকাল সময়ের মধ্যে বহু ভগ্ন নির্মমভাবে আঘাত পাওয়া হৃদয়ের পরিচয় পেয়েছে তাই আজ সকালে ওই সাতকুল খাওয়া সনের মতো চুল মাথায় বুড়িটার ছুরির মতো ধারালো তীক্ষ্ণ বিলাপ মজিদের মনকে বিন্দুমাত্র বিচলিত করতে পারেনি কিন্তু সে বিলাপ শোনার পর থেকেই জমিলা যেন কেমন হয়ে গেছে কেন মনে মনে ক্রোধে বিড়বিড় করে মজিদ বলে যেন তার ভাতার মসতে ডোমপাড়ায় অবিশ্রান্ত ঢোলক বেজে চলে পৃথিবীর মাটিতে অন্ধকারের তলানি গাঢ় হতে গাঢ়তর হয় মজিদের ঘুম আসে না ঘুমের আগে জমিলার গায়ে পিঠে হাত বুলিয়ে খানিক আদর করা প্রায় তার অভ্যাস হয়ে দাঁড়ালেও আজ তার দিকে তাকায় না পর্যন্ত হয়তো এই মুহূর্তে দুনিয়ার নির্মমতার মধ্যে হঠাৎ নিঃসঙ্গ হয়ে ওঠা জমিলার অন্তর একটু আদরের জন্য একটু স্নেহ কোমল শান্তনার জন্য বা মিষ্টি মধুর আশার কথার জন্য খাঁ খাঁ করে কিন্তু মজিদের আজ আদর শুকিয়ে আছে তার সে শুষ্ক হৃদয় ঢোলকের একটানা আওয়াজের নিরন্তর খোঁচায় ধিকি ধিকি করে জলে মনের অন্ধকারে স্ফুলিঙ্গের ছটা জাগে সে ভাবে নেশার লোভে কাকে সে ঘরে আনল যার কচি কোমল লতার মতো হালকা দেহ দেখে আর এক ফালি চাঁদের মতো ছোট মুখ দেখে তার এত ভালো লেগেছিল তার এ কি পরিচয় পাচ্ছে ধীরে ধীরে তারপর কখন মসজিদ ঘুমিয়ে পড়েছিল মধ্যরাতে ঢোলকের আওয়াজ থামলে হঠাৎ যে নিরবিচ্ছিন্ন নিরবতা ভারী হয়ে এলো তারই ভারিত্বে হয়তো চিন্তা চিন্তাক্ষত মজিদের অস্পষ্ট ঘুম ছুটে গেল ঘুম ভাঙলেই তার একবার আল্লাহ আকবার বলার অভ্যাস তাই অভ্যাসবশত সে শব্দ দুটো উচ্চারণ করে পাশে ফিরে তাকিয়ে দেখে জমিলা নেই কয়েক মুহূর্ত সে কিছু বুঝল না তারপর ধাঁ করে উঠে বসল তারপর নিজেকে অপেক্ষাকৃত সংযত করে অকম্পিত হাতে দেশটাই জ্বালিয়ে কুপিটা ধরালো পাশের বারান্দার মতো ঘরটায় রহিমা শয়ে সেখানে রহিমার প্রশস্ত বুকে মুখ গুঁজে জমিলা অঘরে ঘুমাচ্ছে কুপিটার লালচে আলো মুখে পড়তেই তার ঠোঁটটা একটু নড়ে উঠলো যেন মাই খেতে খেতে ভুলে থেমে গিয়েছিল আলো দেখে হঠাৎ স্মরণ হলো সে কথা পরদিন জমিলার মুখের অন্ধকারটা কেটে যায় কিন্তু মজিদের কাটে না সে সারাদিন ভাবে রাতে রহিমা যখন গোয়াল ঘরের গামলাতে হাত ডুবিয়ে নুন পানি মেশানো ভুসি গোলায় তখন বাইরের ঘর থেকে ফিরবার মুখে মজিদ সেখানে এসে দাঁড়ায় রহিমার মুখ ঘামে চকচক করে আর ভন ভন করে মশায় কাটে তার সারা দেহ। পায়ের আওয়াজে চমকে উঠে রহিমা দেখে মজিদ তারপর আবার মুখ নিচু করে ভুসি গোলায় মজিদ একবার কাশে তারপর বলে জমিলা কই ঘুমাইছে বোধ জমিলার সন্ধ্যা হতে না হতেই ঘুমবার অভ্যাস মজিদ বলা কতে সে নামাজ পড়তে শুরু করেছে কিন্তু প্রায় এশার নামাজ তার পড়া হয়ে ওঠে না এই নিদারুণ ঘুমের জন্য নামাজ তো দূরের কথা খাওয়াই হয়ে ওঠে না যে রাতে অভুক্ত থাকে তার পরদিন অতি ভরে উঠে ঢাকাঢোকা যা বাসি খাবার পায় তাই খায় গপ গপ করে মজিদ এবার চাপা গলায় গর্জে উঠে ঘুমাইছে। তুমি কাম করবা আর হ্যাঁ বিবির মতো খাটে রে ঘুমাইব বুঝি কেন এত কেন। থেমে আবার বলে নামাজ পড়ছে নি নামাজ সে আজ পড়েছে মগরবের নামাজের পরেই ঢুলতে শুরু করেছিল তবু টান হয়ে বসেছিল আধ ঘন্টার মতো তারপর কোনো প্রকারে এসার নামাজ সেরেই সোজা বিছানায় গিয়ে ঘুম দিয়েছে কিন্তু রহিমা পেছনের ছাপড়া দেওয়া ঘরটিতে বসে রান্না করছিল বলে সে কথা সে জানে না কি জানি বোধ পড়ছে বোধায় জানি না খোদার কামে ওই সব ফাইজলামি চলে না যাও গিয়া তারা ঘুম থেকে তোলো তারপর নামাজ পড়বার কাও রহিমা নিরুত্তরে ভুসি গোলানো শেষ করে গাইটা নাসা ডুবিয়ে শোঁ শো আওয়াজ করে ভুসি খেতে শুরু করে কুপির আলোয় চকচক করে তার মস্ত কালো চোখ জোড়া সে চোখের পানে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে রহিমা ঘর থেকে বেরিয়ে যায় পেছনে পেছনে যায় মজিদ হাত ধুয়ে এসে ঠান্ডা সে হাত দিয়ে দেহ স্পর্শ করে রহিমা যখন ধীরে ধীরে ডাকে তখনও মজিদ পেছনে দাঁড়িয়ে থাকে একটা অধীরতায় তার চোখ চকচক করে কিন্তু সে অধীর হলে কি হবে জমিলার ঘুম কাঠের মতো সে ঘুম ভাঙে না রহিমার গলা চড়ে ধাক্কানি জোরালো হয় কিন্তু সে যেন মরে আছে এই সময় এক কাণ্ড করে মজিদ হঠাৎ এগিয়ে এসে এক হাত দিয়ে রহিমাকে সরিয়ে এক টানে শক্ত মুঠির পেছনে মেয়েটির কব্জার কচি হাড় হয়তো মরমর করে ওঠে আচমকা ঘুম থেকে জেগে উঠে ঘরে ডাকাত পড়েছি ভেবে জমিলার চোখ ভীত বিয়ভল হয়ে ওঠে প্রথমে কিন্তু ক্রমশ শক্তি পরিষ্কার হতে থাকে এবং সঙ্গে সঙ্গে মজিদের রুষ্ট কথাগুলোর অর্থও পরিষ্কার হতে থাকে কেন তাকে উঠিয়েছে সে কথা এখন বুঝলেও জমিলা বসেই থাকে ওঠার নামটি করে না সে ল্যাট মেরে বসেই থাকে হঠাৎ তার মনে বিদ্রোহ জেগেছে সে উঠবেও না কিছু বলবেও না কোনো কথাই সে বলবে না নামাজ যে পড়েছে এ কথাও না ক্ষণকালের জন্য মজিদ বুঝতে পারে না কি করবে মোহাম্মতনগরে তার দীর্ঘ রাজত্বকালে আপন হোক পর হোক কেউ তার হুকুম এমনভাবে অমান্য করেনি কোনো দিন আজ তার ঘরের একরত্তি বউ যাকে সে সেদিন মাত্র ঘরে এনেছে একটু নেশার ঝোঁক জেগেছিল বলে সে কিনা তার কথায় কান না দিয়ে অমন নির্বিকারভাবে বসে আছে সত্যিই সে হতবুদ্ধি হয়ে যায় অন্তরে যে ক্রোধ দাও দাও করে জ্বলে ওঠে সে ক্রোধ ফেটে পড়বার পথ না পেয়ে সাপের মতো ঘুরতে থাকে ফুঁসতে থাকে তার চেহারা দেখে রহিমার বুক কেঁপে ওঠে ভয়ে দীর্ঘ বারো বছরের মধ্যে স্বামীকে সে অনেকবার রাগতে দেখেছে কিন্তু তার এমন চেহারা সে কখনো দেখেনি কারণ সচরাচর সে যখন রাগে তখন রাগান্বিত মুখে কেমন একটা সমবেদনার সমাজ ও ধর্ম সংস্কারের সদিচ্ছার কোমল আভা ছড়িয়ে থাকে আজ সেখানে নির্ভেজাল নিষ্ঠুর হিংস্রতা ভীতকণ্ঠে রহিমা বলে ওট বইন ওট বহুত হইছে নামাজ রাগ করুন যায় রাগ কিসের রাগ মজিদ আবার গর্জে ওঠে এই বাড়িতে আল্লাদের জায়গা নাই এই বাড়ি তার বাপের বাড়ি না তবু জমিলা ঠায় বসে থাকে সে যেন মূর্তি অবশেষে আগ্নেয়গিরের মুখে ছিপি দিয়ে মজিদ সরে যায় আসলে বুঝে উঠতে পারে না এরপর কি করবে হঠাৎ এমন এক প্রতিদ্বন্দ্বীর সম্মুখীন হয় যে সে বুঝে উঠতে পারে না তাকে কিভাবে দমন করতে হবে এক্ষেত্রে দীর্ঘকাল অন্দরে বাইরে রাজত্ব করেও যে সতর্কতার গুণটা হারায়নি সে সতর্কতাও সে অবলম্বন করে ব্যাপারটার আদ্যপান্ত সে ভেবে দেখতে চায় যাবার সময় একটি কথা বলে মজিদ ওর দিলে খোদার ভয় নাই এটা বড়ই আফসোসের কথা অর্থাৎ তার মনে পর্বত প্রমাণ খোদার ভীতি জাগাতে হবে ব্যাপারটা আদ্যপান্ত ভেবে দেখবার সময় সে লাইনেই মসজিদ ভাববে পরদিন সকালে পাঠ খতম করে মজিদ অন্দরে এসে দেখে দরজার চৌকাঠের উপর ক্ষুদ্র ঘোলাটে আয়নাটি বসিয়ে জমিলা অত্যন্ত মনোযোগ সহকারে সিঁথি কাটছে তেল জবজবে পাট করা মাথাটি বাইরের কড়া রোদের ঝলক লেগে জলজল করে মজিদ যখন পাশ কাটিয়ে ঘরে ঢোকে তখন জমিলা পিঠটা কেবল টান টান করে যাবার পথ করে দেয় তাকায় না তার দিকে এই সময় মজিদ নিমের ডাল দিয়ে দাঁত মেসোয়াক করে মেসোয়াক করতে করতে ঘরময় ঘোরে উঠানে পায়চারি করে পেছনে গাছ গাছলার দিকে চেয়ে কি দেখে দীর্ঘ সময় নিয়ে সযত্নে মেসোয়াক করে দাঁতের আশেপাশে ওপর নিচে ঘষতে ঘষতে ঠোঁটের পাশে ফেনার মতো থুতু জমে ওঠে মেসোয়াকের পালা শেষ হলে গামছাটা নিয়ে পুকুরে গিয়ে দেহ রোগড়ে গোসল করে আসে একটু পরে একটা নিমের ডাল দাঁতে কামড়ে ধরে জমিলার দেহ ঘেঁষে আবার বেরিয়ে আসে মজিদ আর চোখে একবার তাকায় বইয়ের পানি। মনে হয় ঘোলাতে আয়নায় নিজেরই প্রতিচ্ছবি দেখে চকচক করে মেয়েটির চোখ সে চোখে বিন্দুমাত্র খোদার ভয় নেই মানুষের ভয় তো দূরের কথা মেসওয়াক করতে করতে উঠানে চক্কর খায় মজিদ একসময় সশব্দে থুতু ফেলে সে দরজার কাছে এসে দাঁড়ায় দরজায় পাকা সিঁড়ি নেই পুকুরঘাটে যেমন থাক থাক করে কাটা নারকেল গাছের গুড়ি থাকে তেমনি একটা গুঁড়ি বসানো তারই নিচের ধাপে পা রেখে মজিদ আবার থুতু ফেলে তারপর বলে রূপ দিয়া কি হইব মানুষের রূপ কয় দিনের কয় দিনেরই বা তার জীবন ক্ষিপ্র গতিতে জমিলা স্বামীর পানে তাকায় শত্রুর আভাস পাওয়া হরিণের চোখের মতোই সতর্ক হয়ে ওঠে তার চোখ মজিদ বলে চলে তোমার বাপ মা দেখি বড় জাহেল কিসিমের মানুষ তোমার কিছু শিক্ষা দেয় নাই অবশ্য তার জন্যে হাসরের দিনে তারাই জবাব দিহি দিব তোমার দোষ কি জমিলা শোনে কিছু বলে না মজিদ কয়েক মুহূর্ত অপেক্ষা করে বলে কাল যে কামডা করছো তা কি শক্ত গুনার কাম জানোনি কেমনে করলা কামডা, খোদারে ডরাও না দোজখের আগুনরে ডরাও না জমিলা পূর্ববৎ নীরব কেবল ধীরে ধীরে কাঠের মতো শক্ত হয়ে ওঠে তার মুখটা তাছাড়া এই কথা সর্বদা খেয়াল রাখো যার তার ঘরে তুমি আসো নাই এই ঘর মাজার পাকের ছায়া শীতল এইখানে তানার রুহের দোয়া মানুষের শান্তি দেয় সুখ দেয় তানার দিলে গোসে আসে এমন কাম কোনোদিন করিও না তারপর আরেকবার সশব্দে থুতু ফেলে মজিদ পুকুর ঘাটের দিকে রওনা হয় জমিলা তেমনি বসে থাকে ভঙ্গিটা তেমনি সতর্ক কান খাড়া করে রাখা সশঙ্কিত হরিণের মতো তারপর হঠাৎ একটা কথা সে বোঝে কাঁচা গোস্তে মুখ দিতে গিয়ে খট করে একটা আওয়াজ শুনে ইঁদুর যা বোঝে হয়তো তেমনি কিছু একটা বোঝে সে সে যেন খাঁচায় ধরা পড়েছে তারপর এক অদ্ভুত কাণ্ড ঘটে দপ করে জমিলার চোখ জ্বলে ওঠে সঙ্গে সঙ্গে তার ঠোঁট কেঁপে ওঠে নাসার অন্ধ্র বিস্ফারিত হয় দাও দাও করা শিখার মতো সে দীর্ঘ হয়ে ওঠে কিন্তু পর মুহূর্তেই শান্ত হয়ে অধিকতর মনোযোগ সহকারে জমিলার সিঁধি কাটতে থাকে সেদিন বাদমগরে শিরনি চড়ানো হবে যেদিন শিরনি চড়ানো হবে বলে মজিদ ঘোষণা করে সেদিন সকাল থেকে লোকেরা চাল ডাল মশলা পাঠাতে শুরু করে সে চাল ডাল মজিদ ছুঁয়ে দিলে রহিমা তা দিয়ে খিচুড়ি রাধে। অন্দরের উঠানে সেদিন কাটা চুলায় ব্যাপারীর বড় বড় ডেকচিতে রান্না হতে থাকে ওদিকে বাইরে জিকির হয় জিকিরের পর খাওয়া দাওয়া মজিদ পুকুর ঘাট থেকে ফিরে এলে প্রথমে চাল ডাল মশলা এলো ব্যাপারীর বাড়ি থেকে সেই শুরু তারপরে একশের আজ করে নানা বাড়ি থেকে তেমনি চাল ডাল মশলা আসতে থাকে অপরাহ্নের দিকে অন্দরের উঠানে চুলা কাটা হল শীঘ্র সে চুলা গনগন করে উঠবে আগুনে মগরেবের পর লোকেরা এসে বাইরের ঘরে জমতে লাগলো কে একজন মোমবাতি এনেছে কটা তাছাড়া আগরবাতি এনেছে এক গোছা বিছানো সাদা চাদরের উপর মজিদ বসলে তার দুপাশে রাখা হলো দুটো দীর্ঘ মোমবাতি আর সামনে এক গোছা আগরবাতির জ্বলন্ত কাঠি কাঠিগুলো এক চালের মধ্যে বসানো মজিদ আজ লম্বা সাদা আলখাল্লা পড়েছে পিঠ টান করে হাঁটু গেড়ে বসে সেটা গুঁজে দিয়েছে পায়ের নিচ পর্যন্ত আর মাথায় পড়েছে আধা পাগড়ি পেছন দিকটায় তার বিঘৎ খানিক লেজ যথেষ্ট দোয়াদুদ পাঠের পর জিকির শুরু হয় প্রথমে ধীরে ধীরে প্রশান্ত সমুদ্রের বিলম্বিত ঢেউয়ের মতো কারণ লোকেরা তখন পরস্পরের নিকট হতে দূরে দূরে ছড়িয়ে আছে যোগ শূন্য হয়ে কিন্তু এই যোগশূন্যতার মধ্যে এ কথা স্পষ্ট হয়ে ওঠে যে পরস্পরের সঙ্গে মিলিত হবার জন্যই তারা ভাসতে শুরু করেছে উঠতে নাপতে শুরু করেছে ঢিমে তেতালা ঢেউয়ের মতো ভাসতে ভাসতে তারা ক্রমশ এগিয়ে আসতে থাকে পরস্পরের সন্নিকটে এ ধীর গতিশীল অগ্রসর হবার মধ্যে চাঞ্চল্য নেই এখনো আশা নিরাশার দ্বন্দ্বও নেই খোদার অস্তিত্বের মতো তাদের লক্ষ্যের অবস্থান সম্পর্কে একটা নিরুদ্বিগ্ন বিশ্বাস সন্ধ্যাটি হাওয়া শূন্য মোমবাতির শিখা স্থির ও নিষ্কম্প অদূরে শালু কাপড়ে আবৃত মাছের পিঠের মতো মাজারটি মহাসত্যের প্রতীকস্বরূপ অটুট জমাট পাথরের মতো নীরব নিশ্চল কিন্তু ধীরে ধীরে এদের গলা চড়তে থাকে ক্রমে ক্রমে দুনে চড়ে জিকির প্রত্যেকে পরস্পরের সন্নিকটে আসতে থাকে এবং যে মহা অগ্নিকুণ্ডের সৃষ্টি হবে শীঘ্রই তার ছিটে ফোটা স্ফুলিঙ্গ জ্বলে ওঠে ঘনিষ্ঠতার সংঘর্ষণে মসজিদের চোখ ঝিমিয়ে আসে সঙ্গে সঙ্গে বারবার দেহ ঝুঁকে আসে মুখের কথা আধা বুকে বেঁধে যায় আর তার অন্তর্ক্ষনন গভীরতর হতে থাকে ভেতর থেকে ক্রমশ বলকে বলকে একটা অস্পষ্ট বিচিত্র আওয়াজ বেরোয় শুধু আর কতক্ষণ পরস্পরের দাহ্য চেতনা এবার মিলিত হবে হচ্ছে করছে একবার হলে মুহূর্তে সমস্ত কিছু মুছে নিশ্চিহ্ন হয়ে যাবে দুনিয়ার মোহ আর ঘর বসতির মায়া মমতা জ্বলে ছাড়খাড় হয়ে যাবে আওয়াজ বিচিত্রতর হতে থাকে হু 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 আবার হু 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 আবার অন্দরে উঠোনে মজিদ নিজের হাতে যে শিরনি চড়িয়ে এসেছে তার তদারক করার ভার রহিমা জমিলার উপর চাঁদহীন রাতে ঘন অন্ধকারের গায়ে বিরাট চুলা গনগন করে আর কালো হাওয়া ভালো চালের মিহিমিহি গন্ধে ভুরভুর করে কাজের মধ্যে জমিলা উবু হয়ে বসে হাঁটুতে থুতনি রেখে বড় ডেকচিটাতে বলক ওঠা চেয়ে চেয়ে দেখে সাহায্য করতে পাড়ার মেয়েরা যারা এসেছে তারা অশরীরীর মতো নিঃশব্দে ঘুরে ঘুরে কাজ করে ধোঁয়া পাকলা করে লাকড়ি ফাড়ে কিন্তু কেউ কথা কয় না বাইরে থেকে ঢেউ আসে জিকিরের ডেকচিতে বলক আসা দেখে জমিলা আর সে ঢেউয়ের গর্জন কান পেতে শোনে সে ঢেউ যখন ক্রমশ একটা অবক্তব্য উত্তাল ঝড়ে পরিণত হয় তখন একসময় হঠাৎ কেমন বিচলিত হয়ে পড়ে জমিলা সে ঢেউ তাকে আচম্বিত এবং অত্যন্ত রূঢ়ভাবে আঘাত করে তারপর আঘাতের পর আঘাত আসতে থাকে একটা সামলিয়ে উঠতে না উঠতে আরেকটা সে আর কত সহ্য করবে বালুতীরে যুগ যুগ আঘাত পাওয়া শক্ত কঠিন পাথর তো সে নয় হঠাৎ দিশেহারা হয়ে সে পিঠ সোজা করে বসে তারপর বিভ্রান্ত দৃষ্টিতে এধার ওধার চেয়ে শেষে রহিমার পানে তাকায় গনগনে আগুনের পাশে কেমন চওড়া দেখায় তাকে কিন্তু কানের পাশে গোঁজা ঘোমটায় আবৃত মাথাটি নিশ্চল চোখ তার বাষ্পের মতো ভাসে পানিতে ডুবতে থাকা মানুষের মতো মুখ তুলে আবার শরীর দীর্ঘ করে জমিলা থই পায় না কোথাও শেষে রহিমাকে ডাকে ববু রহিমা শোনে কি শোনে না সে ফিরে তাকায় না উত্তরও দেয় না এদিকে ঢেউয়ের পর আরও ঢেউ আসে উত্তাল উত্তুঙ্গ ঢেউ দুনিয়া যেন নিঃশ্বাস রুদ্ধ করে আছে আকাশে যেন তারা নেই তারপর একটু পরে চিৎকার ওঠে সঙ্গে সঙ্গে বিস্ময়কর দ্রুততায় আসতে থাকা পর্বত পরিমাণ অজস্র ঢেউ ভেঙে ছত্রখান হয়ে যায় মুহূর্তে কি যেন লণ্ড ভণ্ড হয়ে যায় মারাত্মক বন্যাকে যেন অবশেষে কারা রুখতে পারে না এবার ভেসে যাবে জনমানব ঘর বসতি মানুষের আশা ভরসা বিদ্যুৎ গতিতে জমিলা উঠে দাঁড়ায় ক্ষীণ দেহে বৃদ্ধ বৃক্ষের মতো কঠিনভাবে দাঁড়িয়ে সে স্পষ্ট কণ্ঠে আবার ডাকে বুবু এবার রহিমা মুখ তুলে তাকায় তার চওড়া দেহটি শান্ত দিনের নদীর মতো বিস্তৃত আর নিস্তরঙ্গ উজ্জ্বল চোখ ঝলমল করছে বটে কিন্তু তাও শান্ত স্পষ্ট সে চোখের দিকে জমিলা তাকিয়ে থাকে কয়েক মুহূর্ত কিন্তু অবশেষে কিছুই বলে না তারপর সে দ্রুত পায়ে হাঁটতে থাকে উঠান পেরিয়ে বাইরের দিকে জিকির করতে করতে মজিদ অজ্ঞান হয়ে পড়েছে এ হয়েই থাকে তবু লোকেরা তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে কেউ হাওয়া করে কেউ বুক ফাটা আওয়াজে হা হা করে আফসোস করে কেউ বা এই হট্টগোলের সুযোগে মজিদের অবশ পদযুগল মত্ত চুম্বনে চুম্বনে সিক্ত করে দেয় কেবল খয়ে আসা মোমবাতি দুটো তখনও নিষ্কম্প স্থিরতায় উজ্জ্বল হয়ে থাকে হঠাৎ একটা লোকের নজর বাইরের দিকে যায় কেন যায় কে জানে কিন্তু বাইরের গাছতলার দিকে তাকিয়ে সে মুহূর্তে স্থির হয়ে যায় কে ওখানে আলিঝালি দেখা যায় পাতলা একটা মেয়ে মাথায় ঘুমটা নেই সে আর দৃষ্টি ফেরায় না এরপর একে একে অনেকেই দেখে তবু মেয়েটি নড়ে না অস্পষ্ট অন্ধকারে ঘুমটা শূন্যতার মুখটা ঢাকা চাঁদের মতো রহস্যময় মনে হয় শীঘ্র মজিদের জ্ঞান হয় ধীরে ধীরে সে উঠে বসে তারপর অর্থহীন অবসাদ নিয়ে ঘুরে ঘুরে সবার দিকে তাকায় একসময় সেও দেখে মেয়েটিকে সে তাকায় তারপর বিমূঢ় হয়ে যায় বিমুড়তা কাটলে দপ করে জ্বলে ওঠে চোখ অবশেষে কি করে যেন মজিদ সরল কণ্ঠে হাসে সকলের দিকে চেয়ে বলে পাগলি ঝিটা একটু পরে আবার বলে নতুন বিবির বাড়ির লোক তার সঙ্গে আসতে এরপর হাততালি দিয়ে উঁচু গলায় এ বেটি ভাঁক ঠোঁটে তখনও হাসির রেখা কিন্তু সেদিকে তাকিয়ে চোখ তার দপদপ করে জলে হয়তো তার চোখের আগুনের হলকা লেগে ঘোর ভাঙে জমিলার হঠাৎ সে ভেতরের দিকে চলতে থাকে তারপর শীঘ্র বেড়ার আড়ালে অদৃশ্য হয়ে যায় আবার জিকির শুরু হয় কিন্তু কোথায় যেন ভাঙন ধরেছে জিকির আর জমে না লোকেরা মাথা দোলায় বটে কিন্তু থেকে থেকে তাদের দৃষ্টি বিদ্যুৎ ক্ষিপ্রতায় নিক্ষিপ্ত হয় গাছতলার দিকে কাঙালের মতো তাদের দৃষ্টি কে যেন হাত রায় মহাসমুদ্রের ডাককে অবহেলা করে বালু তীরে কি যেন খোঁজে অবশেষে মজিদ মুখ তুলে তাকায় জিকিরের ধনীও সেই সঙ্গে থামে খৈষ্ণু মোমবাতি দুটো নিষ্কম্পভাবে জলে কিন্তু আগরবাতির কাঠিগুলো চালের মধ্যে কখন গুড়িয়ে ভস্য হয়ে আছে কিছু বলার আগে মসজিদ একবার কাশে কেশে একে একে সকলের পানে তাকায় তারপর বলে ভাই সকল আমার মালুম হইতেছে কোনো কারণে আপনারা বেচই আছেন কি তার কারণ কে উত্তর দেয় না কেবল উত্তর শোনার জন্যে তারা পরস্পরের মুখের দিকে চাওয়া করে কতক্ষণ অপেক্ষা করে মজিদ তারপর বলে আইস জিকির খান তো হইল খাওয়া দাওয়া শুরু হয় অন্যান্য দিন জিকিরের পর লোকেরা প্রচণ্ড খিধা নিয়ে গোগ্রাসে খিচুড়ি গেলে আজ কিন্তু তেমন হাত চলে না তাদের কিসের লজ্জায় সবাই মাথা নিচু করে রেখেছে আর কেমন বিসদৃশ্যভাবে ভাবে চুপচাপ নিবন্ত চুলার পাশে রহিমা তখনও বসে আছে পাশে নাবিয়ে রাখা খিচুড়ির দেখছি। বুড়ো আওলাদ অন্দরে বাইরে আসা যাওয়া করে এবার খালি বর্তন নিয়ে আসে ভিতরে একটু পরে মজিদও আসে রহিমা আলগোছে ঘোমটা টেনে সিধা হয়ে বসে ভাবে রান্না ভালো হলো কি খারাপ হলো এইবার মতামত জানাবে মজিদ কাছে এসে মজিদ কিন্তু রান্না সম্পর্কে কোনো কথাই বলে না কেমন চাপা কর্কশ গলায় প্রশ্ন করে হে কই রহিমা চারধারে তাকায় কোথাও জমিলা নেই মনে পড়ে তখন যে সে হঠাৎ উঠে চলে গেল তারপর আর সে আসেনি আসতে রহিমা বলে বোধহয় ঘুমাইছে দাঁত কিড়মিড় করে এবার মজিদ বলে ও যে একদম বাইরে চইলে গেল দেখলা না তুমি মুহূর্তে ভয়ে স্তব্ধ হয়ে যায় রহিমা জমিলা বাইরে গিয়েছিল কতক্ষণ অবিশ্বাসের দৃষ্টিতে স্বামীর দিকে তাকিয়ে থেকে গালে হাত দিয়ে প্রশ্ন করে হ্যাঁ বাইরে গেছিল তখনও দাঁত কিড়মিড় করে মজিদের উত্তরে শুধু বলে হ তারপর হন হনিয়ে ভেতরে চলে যায় রহিমা অনেকক্ষণ চুপ হয়ে বসে থাকে তার হাত পা কেমন যেন অসাড় হয়ে আসে পরে সেদিনের মতো জমিলাকে ডাকতে সাহস হয় না নিবন্ত হুঁকাটা পাশে নামিয়ে রেখে সিঁড়ির কাছাকাছি গুম হয়ে বসেছিল মজিদ তার দিকে চেয়ে ভয় হয় যে ডাকার আওয়াজে সহসা সে জেগে উঠবে চাপা ক্রোধ হঠাৎ ফেটে পড়বে নিঃশ্বাসরুদ্ধ করা আশঙ্কার মধ্যে তবু যে নিরবতা এখন অক্ষুণ্ণ আছে তা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে তাই উঠানটা পেরোতে গিয়ে সতর্কভাবে হাঁটে রহিমা নিঃশব্দে আর আলগোচ্ছে কিন্তু এদিকে তার মাথা ঝিমঝিম করে জমিলার বাইরে যাওয়ার কথা যখনই ভাবে তখনই তার মাথা ঝিমঝিম করে ওঠে মনে মনে কেমন ভীতিও বোধ করে লতার মতো মেয়েটি যেন এই সংসারে ফাটল ধরিয়ে দিতে এসেছে ঘরে সে যেন বালা ডেকে আনবে আর মাজার পাকের দোয়ায় যে সংসার গড়ে উঠেছে সে সংসার ধুলিস্বাদ হয়ে যাবে ওদিক থেকে ফিরে রহিমা সিঁড়ির দিকে এলে মজিদ হঠাৎ ডাকে বিবি শোনো তোমার লগে কথা আছে সে নিরুত্তরে পাশে এসে দাঁড়ালে মজিদ মুখ তুলে তাকায় তার পানে সংকীর্ণ দাওয়ার ওপর একটি কুপি বসানো তার আবছা আলো কয়েক হাত দূরে দাঁড়িয়ে থাকা রহিমার মুখকে অস্পষ্ট করে তোলে সেদিকে তাকিয়ে মজিদের ঠোঁট যেন কেমন থরথর করে কেঁপে ওঠে বিবি কারে বিয়া করলাম তুমি কি দিছিলা নি শেষোক্ত কথাটা তড়িত বেগে আহত করে রহিমাকে তৎক্ষণাৎ সে ক্ষুণ্ণ কণ্ঠে উত্তর দেয় তবা তবা কি যে কন কিন্ত তারপর তার কথা গুলিয়ে যায় মুখ তুলে তাকিয়েই থাকে মজিদ অস্পষ্ট আলোর মধ্যে স্থির হয়ে দাঁড়িয়ে আছে রহিমা মুখের একপাশে গাঢ় ছায়া চোখ দুটো ভেজা মাটির মতো নরম মুহূর্তের মধ্যে মজিদ উপলব্ধি করে যে চওড়া এবং রংশূন্য নিষ্পৃহ মানুষ রহিমা মনে নেশা না জাগালেও তারই উপর সে নির্ভর করতে পারে তার আনুগত্য ধ্রুব তারার মতো অনড় তার বিশ্বাস পর্বতের মতো অটল সে তার ঘরের খুঁটি হঠাৎ দমকা হওয়ার মতো নিঃশ্বাস ফেলে জীবনে প্রথম হয়তো কোমল হয়ে ও নিজের সত্তার কথা ভুলে গিয়ে সে রহিমাকে বলে কও বিবি কী করলাম আমার বুদ্ধিতে জানি কুলায় না তোমারে জিগাই তুমি খাও রাতের ঘনিষ্ঠতার মধ্যেও কখনো এমন সহজ সরল পরমাত্মীর মতো কথা মজিদ বলে না তাই ঝট করে রহিমা তার অর্থ বোঝে না অকারণে মাথায় ঘুমটা টানে তারপর ঈষৎ চমকে উঠে তাকায় স্বামীর দিকে তাকে নতুন এক মজিদকে দেখে তার শীর্ণ মুখের একটি পেশিও এখন সচেতনভাবে টান হয়ে নেই এতদিনের সহবাসের ফলেও যে চোখের সঙ্গে তার পরিচয় ঘটেনি সে চোখ এই মুহূর্তে কেমন অস্ত্রশস্ত্র ছেড়ে নির্ভেজাল হৃদয় নিয়ে যেন তাকিয়ে আছে দেখে একটা অভূতপূর্ব বিদীর্ণ আনন্দভাব ছেয়ে আসে রহিমার মনে তারপর পুলক শিহরণে পরিণত হয়ে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে সারা দেহে। সে পুলক শিহরণের অজস্র ঢেউয়ের মধ্যে রহিমার মুখ তলিয়ে যায় তারপর ডুবে যায় চোখের আড়ালে হঠাৎ ছাপটা দিয়ে রহিমা বলে কি কমু মাইয়া ডাজানি কেমন পাগলি তা আপনি এলেনদার মানুষ দোয়া পানি দিলে ঠিক হয়ে যাবে সব পরদিন থেকে শিক্ষা শুরু হয় জমিলার ঘুম থেকে উঠে বাসি খিচুড়ি গোগ্রাসে গিলে খেয়ে সে উঠানে নেবেছে এমন সময় মজিদ ফিরে আসে বাইরে থেকে এ সময় সে বাইরেই থাকে ফজরের নামাজ পড়ে সারা সকাল কোরআন শরীফ পাঠ করে আজ নামাজ পড়েই সোজা ভেতরে চলে এসেছে মসজিদের মুখ গম্ভীর ততদিক গম্ভীর কণ্ঠে জমিলাকে ডেকে বলে কাল তুমি আমারে বে ইজ্জত করসো খালি তানা তুমি তানারে নারাজ করছো আমার দিলে বড় ডর উপস্থিত হইছে আমার উপর তানার একবার না থাকলে আমার সর্বনাশ হইব একটু থেমে মজিদ আবার বলে আমার দয়ার শরীর অন্য কেউ হইলে তোমারে দুই লাথি দিয়ে বাপের বাড়ি পাঠায় দিত আমি দেখলাম তোমার শিক্ষা হয় নাই তোমারে শিক্ষা দেওয়ার দরকার তুমি আমার বিবি হইলে কি হইব তুমি নাজুক শিশু জমিলা আগাগোড়া মাথা নিচু করে শোনে তার চোখের পাতাটি পর্যন্ত একবার নড়ে না তার দিকে কয়েক মুহূর্ত চেয়ে থেকে মজিদ একটু রুক্ষ গলায় প্রশ্ন করে মনসনে কি কইলাম কোনো উত্তর আসে না জমিলার কাছ থেকে তার নির্বাক মুখের পানে কতক্ষণ চেয়ে থেকে মজিদের মাথায় সেই চিনচিনে চিনে রাগটা চড়তে থাকে কণ্ঠস্বর আরও রুক্ষ করে সে বলে দেখো বিবি আমারে রাগায়ও না কাল যে কামটা করছ তারপরে আমি চুপচাপ আছি এই কারণে যে আমার শরীরটা বড়ই দয়ার কিন্তু বাড়াবাড়ি করিও না কইয়া দিলাম কোনো উত্তর পাবে না জেনেও আবারও কতক্ষণ চুপ করে থাকে মজিদ তারপর ক্রোধ সংযত করে বলে তুমি আজ যাইতে তারাবি নামাজ পড়বা তারপর মাজারে গিয়া তানার কাছে মাপ চাইবা তানার নাম মোদাসের কাপড়ে ঢাকা মানুষটি কোরআনের ভাষায় কয় মোদাসের শালু কাপড়ে ঢাকা মাজারের তলে কিন্তু তাইনি ঘুমায় নাই তিনি সব জানেন সব দেখেন তারপর মজিদ একটা গল্প বলে যে একবার রাতে এশার নামাজের পর সে গেছে মাজার ঘরে কখন তার অজু ভেঙে গিয়েছিল খেয়াল করেনি মাজার ঘরে পা দিতেই হঠাৎ কেমন একটি আওয়াজ কানে এলো তার যেন দূর জঙ্গলে শত সহস্র সিংহ একযোগে গর্জন করছে বাইরে কি একটা আওয়াজ হচ্ছে ভেবে সে ঘর ছেড়ে বেরুতেই মুহূর্তে সে আওয়াজ থেমে গেল বড় বিস্মিত হলো সে ব্যাপারটার আগামাথা না বুঝে কতক্ষণ হতভম্বের মতো বাইরে দাঁড়িয়ে থাকল একটু পরে সে যখন ফের প্রবেশ করলো মাজার ঘরে তখন শুনে আবার সেই শত সহস্র সিংহের ভয়াবহ গর্জন কি গর্জন শুনে তার রক্ত পানি হয়ে গেল ভয়ে আবার বাইরে গেল আবার এলো ভেতরে প্রত্যেকবারই একই ব্যাপার শেষে কি করে খেয়াল হলো যে অজু নেই তার নাপাক শরীরে পাক মাজার ঘরে সে ঢুকেছে ছুটে গিয়ে মজিদ অজু বানিয়ে এলো এবার যখন সে মাজার ঘরে এলো তখন আর কোনো আওয়াজ নেই সে রাতে দরগার কোলে বসে অনেক অশ্রু বিসর্জন করল মজিদ গল্পটা মিথ্যে এবং সজ্ঞানে ও সুস্থ দেহে মিথ্যা কথা বলছে বলে মনে মনে তবা কাটে মজিদ যাই জমিলার মুখের দিকে চেয়ে মজিদের মনের আফসোস ঘুচে যে অত কথাতেও একবার মুখ তুলে তাকায়নি সে মাজার পাকের গল্পটা শুনে চোখ তুলে আছে তার পানি। চোখে কেমন ভীতির ছায়া বাইরে অটুট গাম্ভীর্য বজায় রাখলেও মনে মনে মজিদ কিছু খুশি না হয়ে পারে না সে বোঝে তার শ্রম সার্থক হবে তার শিক্ষা ব্যর্থ হবে না তয় তুমি আইজ যাইতে নামাজ পড়বা তারাবির আর পরে তানার কাছে চাইবা জমিলা ততক্ষণে চোখ নামিয়ে ফেলেছে কথার কোনো উত্তর দেয় না তারাবি হোক আর যাই হোক সে রাতে দীর্ঘকাল সময় জমিলা জয়নামাজে ওঠা বসা করে ঘর সংসারের কাজ শেষ করে রহিমা যখন ভেতরে আসে তখনও তার নামাজ শেষ হয়নি দেখে মন তার খুশিতে ভরে ওঠে ও ঘরে মজিদ হুঁকায় দম দেয় আওয়াজ শুনে মনে হয় তার ভেতরটাও কেমন তৃপ্তিতে ভরে উঠেছে রহিমা অজু বানিয়ে এসেছে সেও এবার নামাজটা সেরে নেয় তারপর পা টিপতে হবে কিনা এই কথা জানার অজুহাতে মজিদের কাছে গিয়ে আভাসে ইঙ্গিতে মনের খুশির কথা প্রকাশ করে উত্তরে মজিদ ঘন ঘন হুঁকায় টান মারে আর চোখটা পিটপিট করে আত্মসচেতনতায় রহিমা কিছুক্ষণের জন্য শত প্রবৃত্ত হয়ে স্বামীর পা টেপে হাড় সম্বল কালো কঠিন পা মৃতের মতো শীতল শুষ্ক তার চামড়া কিন্তু গভীর ভক্তি ভরে সে পা টেপে রহিমা ঘুম ধরা হাড়ের মধ্যে যে ব্যথার রস টন্টন করে তার আরাম করে সুখভোগ নীরবেই করে মজিদ হুঁকায় তেজ কমে এসেছে তবু টেনে চলে কানটা ওধারে নিরবতার নীরবতার মধ্যে ওঘর হতে থেকে থেকে কাচের চুরির মৃদু ঝঙ্কার ভেসে আসে সে কান পেতে শোনে সে ঝঙ্কার সময় কাটে রাত গভীর হয়ে ওঠে বাঁশ ছাড়ে গাছের পাতায় আর মাঠে ঘাটে একসময় রহিমা আস্তে উঠে চলে যায় মজিদের চোখেও একটু তন্দ্রার মতো ভাব নামে একটু পরে সহসা চমকে জেগে উঠে সে কান খাড়া করে ওধারে পরিপূর্ণ নিরবতা সে নিরবতার গায়ে আর চুড়ির চিকন আওয়াজ নেই ধীরে ধীরে মজিদ ওঠে ও ঘরে গিয়ে দেখে জানামাজের উপর জমিলা সেজদা দিয়ে আছে এক্ষুনি উঠবে এই অপেক্ষায় কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থাকে মজিদ জমিলা কিন্তু ওঠে না ব্যাপারটা বুঝতে এক মুহূর্ত বিলম্ব হয় না মজিদের নামাজ পড়তে পড়তে শেষ দায় গিয়ে হঠাৎ সে ঘুমিয়ে পড়েছে দস্যুর মতো আচমকা এসেছে সে ঘুম এক পলকের মধ্যে কাবু করে ফেলেছে তাকে কয়েক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে থাকে মজিদ বোঝে না কি করবে তারপর সহসে আবার সে চিন ক্রোধ তার মাথাকে উত্তপ্ত করতে থাকে নামাজ পড়তে পড়তে যার ঘুম এসেছে তার মনে ভয় নাই এ কথা স্পষ্ট মনে নিদারুণ ভয় থাকলে মানুষের ঘুম আসতে পারে না কখনো এবং এত করেও যার মনে ভয় হয়নি তাকেই এবার ভয় হয় মজিদের হঠাৎ দ্রুত পদে এগিয়ে গিয়ে সেদিনকার মতো এক হাত ধরে হাঁচকা টান মেরে বসিয়ে দেয় জমিলাকে জমিলা চমকে উঠে তাকায় মজিদের পানে প্রথমে চোখে জাগে ভীতি তারপর সে চোখ কালো হয়ে আসে মজিদ গোঁ গোঁ করে ক্রোধে রাতের নিরবতা এত ভারী যে গলা ছেড়ে চিৎকার করতে সাহস হয় না কিন্তু একটা চাপা গর্জন নিশ্চিত হয় তার মুখ দিয়ে যেন দূর আকাশে মেঘ গর্জন করে গড়ায় গড়ায় তোমার এত দুঃসাহস তুমি না তোমার দিলে কি একটু ভয়ডর হইব না জমিলা হঠাৎ থরথর করে কাঁপতে শুরু করে ভয়ে নয় ক্রোধে গোলমাল শুনে রহিমা পাশের বিছানা থেকে উঠে এসেছিল সে জমিলার কাঁপুনি দেখে ভাবলে দুরন্ত ভয় বুঝি পেয়েছে মেয়েটার কিন্তু গর্জন করছে মজিদ গর্জন করছে খোদাতালার ন্যায় বাণী তার নাকোশ দিল মজিদের ক্রোধ তো তারই বিদ্যুৎ ছটা তারই ক্রোধের ইঙ্গিত কি আর বলবে রহিমা নিদারুণ ভয়ে সেও অষাঢ় হয়ে যায় তবে জমিলার মতো কাঁপে না বাক্যবান নিষ্ফল দেখে আরেকটা হ্যাঁচকা টান দেয় মজিদ শোয়া থেকে আচমকা এক টানে যে উঠে বসেছিল তাকে তেমনি একটা হ্যাঁচকা টান দিয়ে দাঁড় করাতেও বেগ পেতে হয় না বরঞ্চ কিছু বুঝে উঠবার আগেই জমিলা দেখে সে দাঁড়িয়ে আছে যদিও খুব শক্তভাবে নয় তারপর সে আপন শক্তিতে সুস্থির হয়ে দাঁড়ালো এবং কাঁপতে থাকা ঠোঁটকে উপেক্ষা করে শান্ত দৃষ্টিতে একবার নিজের ডান হাতের কবজির পানে তাকালো হয়তো ব্যথা পেয়েছে কিন্তু ব্যথার স্থান শুধু দেখল তাতে হাত বোলালো না বোলাবার ইচ্ছা থাকলেও অবসর পেল না কারণ আরেকটা হ্যাঁচকা টান দিয়ে মজিদ তাকে নিয়ে চলল বাইরের দিকে উঠানটা তখনও পেরোয়নি বিভ্রান্ত জমিলা হঠাৎ বুঝল কোথায় সে যাচ্ছে মজিদ তাকে মাজারে নিয়ে যাচ্ছে তারাবি নামাজ পড়ে মাজারে গিয়ে মাপ চাইতে হবে সে কথা মজিদ আগেই বলেছিল এবং সেই থেকে একটা ভয়ও উঠেছিল জমিলার মনে মাজারের তৃষিমানায় আজ পর্যন্ত ঘেসে নি সকালে আজ মজিদ যে গল্পটা বলেছিল তারপর থেকে মাজারের প্রতি ভয়টা আরও ঘনীভূত হয়ে উঠেছে মাঝ উঠানে হঠাৎ বেঁকে বসল জমিলা মজিদের টানে স্রোতে ভাষা তৃণখণ্ডের মতো ভেসে যাচ্ছিল এখন সে সমস্ত শক্তি সংযোগ করে মজিদের বজ্র মুষ্টি হতে নিজের হাতটা ছাড়িয়ে নেবার চেষ্টা করতে লাগল অনেক চেষ্টা করেও হাত যখন ছাড়াতে পারল না তখন সে অদ্ভুত একটা কাণ্ড করে বসল হঠাৎ সিধা হয়ে মজিদের বুকের কাছে এসে পিচ করে তার মুখে থুতু নিক্ষেপ করলো পেছন পেছন রহিমা আসছিল কম্পিত বুক নিয়ে আবছা অন্ধকারে ব্যাপারটা ঠিক ধরতে পারল না এও বুঝল না অমন বজ্রাহত মানুষের মতো মজিদ ঠায় দাঁড়িয়ে আছে কেন কিছু না বুঝে বুকের কাছে আঁচল শক্ত করে ধরে থ হয়ে দাঁড়িয়ে রইল মজিদ যেন সত্যি বজ্রাহত হয়েছে জমিলা এমন একটি কাজ করেছে যা কখনো স্বপ্নেও ভাবতে পারেনি কেউ করতে পারে যার কথায় গ্রাম ওঠে বসে যার নির্দেশে খালেক ব্যাপারীর মতো প্রতিপত্তিশালী লোক বউ তালাক দেয় মাত্র না করে যার পা খোদা ভাবমত্ত লোকেরা চুম্বনে চুম্বনে সিক্ত করে দেয় তার প্রতি এমন চরম অশ্রদ্ধা কেউ দেখাতে পারে সে কথা ভাবতে না পারাই স্বাভাবিক হঠাৎ অন্ধকার ভেদ করে মজিদ রহিমার পানে তাকালো তাকিয়ে অদ্ভুত গলায় বলল হে আমার মুখে থুতো দিল একটু পরে অন্ধকার থেকে তীক্ষ্ণ কণ্ঠে আর্তনাদ করে উঠল রহিমা কি করলা বইন তুমি কি করলা তার আর্তনাদে কি ছিল কে জানে কিন্তু ক্রোধে থরথর করে কাঁপতে থাকা জমিলা হঠাৎ স্তব্ধ হয়ে গেল কি মনে যেন একটা গভীর অন্যায়ের তীব্রতায় খোদার আড়স পর্যন্ত যেন কেঁপে উঠেছে মজিদ রহিমার চিৎকার শুনল কি শুনল না কিন্তু ওধারে তাকালো না কোনো কথাও বলল না আরও কিছুক্ষণ সে স্তম্ভিতভাবে দাঁড়িয়ে থেকে হঠাৎ হাত কাটা ফতোয়ার নিম্নাংশ দিয়ে মুখটা মুছে ফেলল ইতিমধ্যে তার ডান হাতের বজ্র কঠিন মুঠার মধ্যে জমিলার হাতটি ঢিলা হয়ে গেছে সে হাত ছাড়িয়ে নেবার আর চেষ্টা নেই বন্দী হয়ে আছে বলে প্রতিবাদ নেই তার হাতের লৈটটা মাছের মতো হাড়গড়হীন তুলতুলে নরম ভাব দেখে মজিদ অসতর্ক হবার কোনো কারণ দেখল না সে নিজের বজ্র মুষ্টিকে আরো কঠিনতর করে তুলল তারপর হঠাৎ দুপা এগিয়ে এসে এক নিমেষে তাকে পাঁজাকোলা করে শূন্য তুলে আবার দ্রুত পায়ে হাঁটতে লাগলো বাইরের দিকে ভেবেছিল হাত পা ছোঁড়াছঁড়ি করবে জমিলা কিন্তু তার ক্ষুদ্র অপরিণত দেহটা নেতিয়ে পড়ে মজিদের অর্ধচক্রাকারে প্রসারিত দুই বাহুতে এত নরম তার দেহের ঘনিষ্ঠতা যে তারার ঝলকানির মতো এক মুহূর্তের জন্য মজিদের মনে ঝলকে উঠে একটা আকুলতা তা তাকে বুকের মধ্যে ফুলের মতো নিষ্পেষিত করে ফেলবার কিন্তু সেই ক্ষুদ্র লতার মতো মেয়েটির প্রতি ভয়টা দুর্দান্ত হয়ে উঠল এবারেও সে অসতর্ক হল না এখন গা ঢেলে নিস্তেজ হয়ে থাকলে কি হবে বিষাক্ত সাপকে দিয়ে কিছু বিশ্বাস নেই জমিলাকে সোজা মাজার ঘরে নিয়ে ধপাস করে তার পাদপ্রান্তে বসিয়ে দিল মজিদ ঘর অন্ধকার বাইরে থেকে আকাশের যে অতি ম্লান আলো আসে তা মাজার ঘরের দরজাটিকে কেবল রেখায়িত করে রাখে এখানে সে আলো পৌঁছায় না এখানে যেন মৃত্যুর আর ভিন্ন অপরিচিত দুনিয়ার অন্ধকার সে অন্ধকারে সূর্য নেই চাঁদ নেই তারা নেই মানুষের কুপি লণ্ঠন বা চকমুকির পাথর নেই খুন হওয়া মানুষের তীক্ষ্ণ আর্তনাদ শুনে অন্ধের চোখে দৃষ্টির জন্যে যে তীব্র ব্যাকুলতা জাগে তেমনি একটা ব্যাকুলতা জাগে অন্ধকারের গ্রাসে জ্যোতিহীন জমিলার চোখে কিন্তু সে কিছু দেখে না কেবল মনে হয় চোখের সামনে অন্ধকারই যেন অধিকতর গাঢ় হয়ে রয়েছে তারপর হঠাৎ যেন ঝড় উঠে অদ্ভুত ক্ষিপ্রতায় ও দুরন্ত বাতাসের মতো বিভিন্ন সুরে মজিদ দরুদ পড়তে থাকে বাইরে আকাশ নীরব কিন্তু ওর কণ্ঠে জেগে ওঠে দুনিয়ার যত অশান্তি আর মরণভীতি সর্বনাশা ধ্বংস থেকে বাঁচবার তীব্র ব্যাকুলতা মজিদের কণ্ঠের ঝড় আর থামে না জমিলা স্তব্ধ হয়ে বসে তাকিয়ে থাকে সামনের দিকে মাছের পিঠের মতো একটা ঘনবর্ণ স্তূপ রেখাইত হয়ে ওঠে সামনে মাজারের অস্পষ্ট চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে জমিলার ভীত চঞ্চল মনটা কিছু স্থির হয়ে এসেছে এমনি সময় বুকফাটা কণ্ঠে মজিদ হো হো করে উঠল তার দুঃখের তীক্ষ্ণতায় সে কি ধার অন্ধকারকে যেন চিড়চিড় করে দুফাঁক করে দিল সভয়ে চমকে উঠে জমিলা তাকালো স্বামীর পানে মজিদের কণ্ঠে তখন আবার দরুদের ঝড় জেগেছে আর ঝড়ের মুখে পড়া ক্ষুদ্র পল্লবের মতো ঘূর্ণমান তার অশান্ত উদ্ভ্রান্ত চোখ একটু পরে জমিলা হঠাৎ আর্তনাদ করে উঠল আওয়াজটা জোরালো নয় কারণ একটা প্রচণ্ড ভীতি তার গলা দিয়ে যেন আস্ত হাত ঢুকিয়ে দিয়েছে তারপর সে চুপ করে গেল কিন্তু ঝড়ের শেষ নেই ওঠানামা আছে দিক পরিবর্তন আছে শেষ নেই এবং শেষ নেই বলে মানুষের আশ্বাসের ভরসা নেই ধাঁ করে জমিলা উঠে দাঁড়ালো কিন্তু মজিদও ক্ষিপ্রভাবে উঠে দাঁড়ালো জমিলা দেখল পথ বন্ধ যে ঝড়ের উদ্দামতার জন্য নিঃশ্বাস ফেলবার জো সে ঝড়ের আঘাতেই ডালপালা ভেঙে পথ বন্ধ হয়ে আছে একটু দূরে খোলা দরজা তারপর অন্ধকার আর তারাময় আকাশের অসীমতা এইটুকুন পথ পেরোবার উপায় নেই জমিলাকে বসিয়ে কিছুক্ষণের জন্য দরুদ পড়া বন্ধ করে মজিদ এই সময় সে বলে দেখো আমি যেভাবে বলি সেইভাবে করো আমার হাত হইতে দুষ্ট আত্মা ভূত প্রেত রক্ষা পায় নাই এই দুনিয়ার মানুষরা যেমন আমারে ভয় করে শ্রদ্ধা করে তেমনি ভয় করে শ্রদ্ধা করে অন্য দুনিয়ার দিনপরিটা আমার মনে হইতেছে তোমার উপর কারো আসর আছে না হইলে মাজার পাকের কোলে বৈশাও তোমার চোখে এখনো পানি এলো না কেন তোমার দিলে একটু পাশেমণির ভাব জাগলো না কেনই বা মাজার পাক তোমার কাছে আগুনের মতো অসহ্য লাগতে এই বলে সে একটা দড়ি দিয়ে কাছি একটা খুঁটির সঙ্গে জমিলার কোমর বাঁধল মাঝখানের দড়িটা ঢিলা রাখলো যাতে সে মাজারের পাশেই বসে থাকতে পারে তারপর ভয়ে অসাড় হয়ে যাওয়া জমিলার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল তোমার জন্যে আমার মায়া হয় তোমারে কষ্ট দিতেছি তার জন্যে দিলে কষ্ট হইতেছে কিন্তু মানুষের ফোঁড়া হইলে সেই ফোড়া ধারালো সুরি দেয়া কাটতে হয় জিনের আসর হইলে বেদ দিয়া চাপকাইতে হয় চক্ষে মরিচ দিতে হয় তোমারে আমি এইসব করুম না মাজার পাকের কাছে রাইতের এক পহর থাকলে যতই নাসরবান্ধা দুষ্ট আত্মা হোক না কেন বাপ বাপ ডাকসাইডে পলাইব কাল তুমি দেখবা দিলে তোমার খোদার ভয় আইছে। স্বামীর প্রতি ভক্তি আইছে। মনে আর শয়তানি নাই মনে মনে মজিদ আশঙ্কা করেছিল জমিলা হঠাৎ তার স্বরে কাঁদতে শুরু করবে কিন্তু আশ্চর্য জমিলা কাঁদলও না কিছু বললও না দরজার পানে তাকিয়ে মূর্তির মতো বসে রইল কয়েক মুহূর্ত তার দিকে সন্ধানে দৃষ্টিতে তাকিয়ে থেকে সে গলা উঁচিয়ে বলল ঝাপটা দিয়া গেলাম তুমি চুপ করে থাকো না দোয়া দরুদ পড়ো খোদার কাছে আর তানার কাছে মাপ চাও তারপর সে ঝাপ দিয়ে চলে গেল ভেতরে বেড়ার কাছে তখনও দাঁড়িয়ে রহিমা মজিদকে দেখে সে অস্ফুট কণ্ঠে প্রশ্ন করল হে কই মাজারে ওর ওপর আসর আসে মাজারে কিছুক্ষণ থাকলে বাপ বাপ ডাকসাইডে পলাইব ও ভয় পাইব না হঠাৎ থমকে দাঁড়ালো মজিদ বিস্মিত হয়ে বললে কি যে ক তুমি বিবি মাজার পাকের কাছে থাকলে ভয় কিসের ভয় যদি কেউ পায় তা ওই দুষ্ট জিন্দাই পাইব আমার মুখে থুতু পর্যন্ত দিছে কথাটা মনে হতেই দাঁত কর্মর করে উঠল মজিদের দম খিচে ক্রোধ সংবরণ করে সে আবার বলল তুমি ঘরে গিয়া আসো বিবি। রহিমা ঘরে চলে গেল গিয়ে ঘুমালো কি জেগে রইল তার সন্ধান নেবার প্রয়োজন বোধ করল না মজিদ মধ্যরাতের স্তব্ধতার মধ্যে সে ভেতরের ঘরের দাওয়ার উপর চুপচাপ বসে রইল যে কোনো মুহূর্তে বাইরে থেকে একটা তীক্ষ্ণ আর্তনাদ শোনা যাবে এই আশায় সে নিজের শ্বসনকে নিঃশব্দ প্রায় করে তুলল কিন্তু ওধারে কোনো আওয়াজ নেই থেকে থেকে দূরে প্যাঁচা ডেকে উঠছে আরও দূরে কোথাও একটা দীর্ঘ গাছের আশ্রয়ে শকুনের বাচ্চা নবজাত মানব শিশুর মতো অবিশ্রান্ত কেঁদে চলেছে অন্ধকারের মধ্যে একটা বাদুর থেকে থেকে পাক খেয়ে যাচ্ছে রাতটা গুমট মেরে আছে গাছের পাতার নড়চড় নেই বাইরে বসেও মজিদের কপালে ঘাম জমছে বিন্দু বিন্দু সময় কাটে ওধারে তবু কোনো আওয়াজ নেই মুমূর্ষ রোগীর পাশে শেষ নিঃশ্বাস ত্যাগের অপেক্ষায় অনাত্মীয় সুরিদ লোক যেমন নিশ্চল বসে থাকে তেমনি বসে আছে মজিদ গাছের পাতার মতো তারও নর্চড় নেই আরও সময় কাটে একসময় মজিদ বয়সের দোষে বসে থেকে একটু আলগোছে ঝিমিয়ে নেয় তারপর দূর আকাশে মেঘগর্জন শুনে চমকে উঠে চোখ মেলে তাকায় দিগন্তের দিকে যে রাত সেখানে এখন অপেক্ষাকৃত হয়ে আসার কথা সেখানে ঘনীভূত থেকে থেকে চমকায় বিজলি আর শীঘ্র ঝিরঝিরে শীতল হাওয়া বয়ে আসতে থাকে দক্ষিণ পশ্চিম কোণ থেকে দেহের আড়মোড়া ভেঙে সোজা হয়ে বসে মজিদ মুখে পালক স্পর্শের মতো সে শিরশিরে শীতল হাওয়া বেশ লাগে এবং সেই আরামে কয়েক মুহূর্ত চোখও বোঝে কিন্তু কান খাড়া হয়ে ওঠার সাথে সাথে চোখটাও তার খুলে যায় সে দেখে না কিছু শোনেও না কিছু মেঘ দেখা সারা এবার সে শুনতে চায় কিন্তু ওধারে এখনও প্রগাঢ় নিরবতা আর কতক্ষণ নড়ে চড়ে ভাবে মজিদ তারপর নিরলস দৃষ্টি দিয়ে দক্ষিণ পশ্চিম কোন হতে দ্রুত গতিতে এগিয়ে আসতে থাকা ঘন কালো মেঘের পানে তাকিয়ে থাকে ইতিমধ্যে রহিমা একবার ছায়ার মতো এসে ঘুরে যায় ওর দিকে মজিদ তাকায় না একবার না ঘুমিয়ে অত রাতে সে কেন ঘুরছে ফিরছে এ কথা জিজ্ঞাসা করবারও কোনো তাগিদ বোধ করে না তার মনে যেন কোনো প্রশ্ন নেই নেই অস্থিরতা অপেক্ষা থাকলেও এবং সে অপেক্ষা যুগ যুগ ব্যাপী দীর্ঘ হলেও কোনো উদ্বেগ আসবে না কিছু দেখবার নেই বলেই যেন সে বসে বসে মেঘ দেখে মেঘ গর্জন নিকটতর হয় এবার যখন বিদ্যুৎ চমকায় তখন সারা দুনিয়া ঝলসে উঠে সাদা হয়ে যায় কয়েক মুহূর্তের জন্য উদ্ভাসিত অত্যুজ্জ্বল আলোর মধ্যে নিজেকে উলঙ্গ বোধ হলেও মজিদ চিরে দুফাঁক হয়ে যাওয়া আকাশ দেখে এ মাথা থেকে সে মাথা তারপর প্যাঁচার মতো মুখ গোমরা করে তাকিয়ে থাকে অন্ধকারের পানে সে অন্ধকারে তবু চোখ পিটপিট করে আশায় এবং আকাঙ্ক্ষায় সে আশা আকাঙ্ক্ষা অবসর উপভোগীর অলস বিলাস মাত্র চোখ তার পিটপিট করে আর পুনর্বার বিদ্যুৎ চমকানোর অপেক্ষায় থাকে খোদার কুদরত প্রকৃতির লীলা দেখবার জন্যই যেন সে বসে আছে ঘুম না গিয়ে আরাম না করে হয়তোবা সে এবাদত করে এবাদতের রকমের শেষ নাই প্রকৃতির লীলা চেয়ে চেয়ে দেখাও একরকম এবাদত আসন্ন ঝড়ের আশঙ্কায় আকাশ অনেকক্ষণ থমথম করে রাতও কাটি কাটি করে কাটে না পাড়াগাঁয়ের থিয়েটারের জবনিকার মতো সময় পেরিয়ে গেলেও রাত্রির জবনিকা ওঠে না প্রকৃতি অবলোকনের এবাদতি যদি করে থাকে মজিদ তবে তার মনে ঈষৎ বিরক্তি ধরে যেন কারণ ভ্রুর কাজটা একটু কুঁচকে যায় তারপর হঠাৎ ঝড় আসে দেখতে না দেখতে সারা আকাশ ছেয়ে যায় ঘন কালো মেঘে তীব্র হাওয়ার ঝাপটায় গাছপালা গোঙায় থর থর করে কাঁপে মানুষের বাড়ি ঘর মজিদ উঠে আসে ভেতরে ভাবে ঝড় থামুক কারণ আর দেরি নয় ওধারে মেঘের আড়ালে প্রভাত হয়েছে শুভেছাদেক নির্মল অতি পবিত্র তার বিকাশ যে রাতে অসংখ্য দুষ্ট আত্মারা ঘুরে বেড়ায় সে রাতের শেষ নতুন দিনের শুরু মজিদের কণ্ঠে গানের মতো গুনগুনিয়ে ওঠে পাঁচ পদের সুরা আলফালাহ সন্ধ্যার আকাশে অস্তগামী সূর্য দ্বারা ছড়ানো লাল আভাকে যে কুচ্ছিত ভয়াবহ অন্ধকার মুছে নিশ্চিন্ন করে দেয় সে অন্ধকারের শয়তানি থেকে আমি আশ্রয় চাই চাই তোমারই কাছে হে খোদা হে প্রভাতের মালিক আমি বাঁচতে চাই যত অন্যায় থেকে শয়তানের মায়াজাল থেকে আর যত দুর্বলতা থেকে হে দিনাদির অধিকারী এদিকে প্রভাতের বাহ্যিক লক্ষণ দেখা যায় না ঝড়ের পরে আসে জোরালো বৃষ্টি অসংখ্য তীরের ফলার মতো সে বৃষ্টি বিদ্ধ করে মাটিকে তারপর অপ্রত্যাশিতভাবে আসে শিলা বৃষ্টি মজিদের ঢেউতোলা টিনের ছাদে যখন পথভ্রষ্ট উল্কার মতো প্রথম শিলাটি এসে পড়ে তখন মজিদ হঠাৎ সোজা হয়ে বসে কান তার খাড়া হয়ে ওঠে বিপদ সংকেত শুনে শীঘ্র অজস্র শিলাবৃষ্টি পড়তে শুরু করে তড়িত বেগে মজিদ উঠে দাঁড়ায় ভয়ে তার মুখটা কেমন কালো হয়ে গেছে দুপা এগিয়ে ওধারে তাকিয়ে সে বলে শিলা শিলাবৃষ্টি শুরু হয়েছে পরিষ্কার প্রভাতের অপেক্ষায় রহিমা গালে হাত দিয়ে চুপচাপ বসেছিল সে কোনো উত্তর দেয় না মজিদ আরেকটু এগিয়ে যায় তারপর আবার উৎকণ্ঠিত গলায় বলে বিবি শিলাবৃষ্টি শুরু হয়েছে রহিমা এবার উত্তর দেয় না তার আবছা চোখের পানে চেয়ে মনে হয় সে চোখ যেন জমিলার সেদিনকার চোখের মতো হয়ে উঠেছে যেদিন সাতকুল খাওয়া খ্যাংটা বুড়িয়ে সে আর্তনাদ করেছিল এদিকে আকাশ থেকে ঝরতে থাকে পাথরের মতো খণ্ড খণ্ড বরফের অজস্র টুকরো হয় জমাট বৃষ্টিপাত দিনের বেলা হলে বাছুরগুলো দিশেহারা হয়ে ছুটত একটা আধটা হয়তো আঘাত খেয়ে শুয়েও পড়তো কাদের মিয়ার পেটওয়ালা ছাগলটা ডাকতে ডাকতে হয়রান হতো বৌরা আসতো বেরিয়ে ছেলেরা ছুটত বাইরে লুফে লুফে খেত খোদার ঢিল কারণ শয়তান তাড়াবার জন্যই তো শিলা ছোঁড়ে খোদা ছেলের ছোকরারা আনন্দ করলেও বয়স্ক মানুষের মুখ কালো হয়ে আসে তা দিন রাতের যখনই শিলাবৃষ্টি হোক না কেন কারণ মাঠে মাঠে নধর কচি ধান ধ্বংস হয়ে যায় শিলার আঘাতে তার শীষ ঝরে ঝরে পড়ে মাটিতে যারা দোয়াদরুদ জানে তারা তখন ঝড়ের মুখে পড়া নৌকার যাত্রীদের মতো আকুল কণ্ঠে খোদাকে ডাকে যারা জানে না তারা পাথর হয়ে বসে থাকে রহিমার কাছে উত্তর না পেয়ে এলেমদার মানুষ মজিদ খোদাকে ডাকতে শুরু করে একবার ছুটে যায় দরজার কাছে সর্ষের মতো উঠানে চেয়ে যাওয়া শিলা দেখে তারপর আবার দরুদ পড়ে পায়চারি করে দ্রুত পদে সময় রহিমার সামনে গিয়ে থমকে দাঁড়ায় বলে কি হইল তোমার দেখো না শিলা বৃষ্টি পড়ে একবার নরবার ভঙ্গি করে রহিমা কিন্তু তবু কিছু বলে না পোষা জীবজন্তু একদিন আহার মুখে না দিলে যে রহিমা অস্থির হয়ে ওঠে দুশ্চিন্তায় দুটো ভাত অযথা নষ্ট হলে যে আফসোস করে পাচে না সেই মাঠে মাঠে কচি নধর ধান নষ্ট হচ্ছে জেনেও চুপ করে থাকে এবং যে রহিমার বিশ্বাস পর্বতের মতো অটল যার আনুগত্য ধ্রুবতারার মতো অনড় সেই যেন হঠাৎ মজিদের আড়ালে চলে যায় তার কথা বোঝে না মজিদ আবার ওর সামনে গিয়ে থমকে দাঁড়ায় বিস্মিত কণ্ঠে বলে কি হইল তোমার বিবি রহিমা হঠাৎ গা ঝাড়া দিয়ে সোজা হয়ে বসে তারপর স্বামীর পানে তাকে পরিষ্কার গলায় বলে ধান দিয়া কি হইব মানুষের যান যদি না থাকে আপনি ওরে নিয়ে আসেন ভিতরে কি একটা কথা বলতে গিয়েও মজিদ বলে না তারপর শিলা বৃষ্টি থামলে সে বেরিয়ে যায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে তখনও আকাশ এ মাথা থেকে সে মাথা পর্যন্ত মেঘাবৃত তবু তা ভেদ করে একটা ধূসর আলো ছড়িয়ে পড়ছে চারধারে ঝাপটা খুলে মজিদ দেখল লাল কাপড়ে আবৃত কবরের পাশে হাত পা ছড়িয়ে চিত হয়ে পড়ে আছে জমিলা চোখ বোজা বুকে কাপড় নাই চিত হয়ে শুয়ে আছে বলে সে বুকটা বালকের বুকের মতো সমান মনে হয় আর মেহেদি দেয়া তার একটা পা কবরের গায়ের সঙ্গে লেগে আছে পায়ের দুঃসাহস দেখে মজিদ মোটেই ক্রুদ্ধ হয় না এমনকি তার মুখের একটি পেশিও স্থানান্তরিত হয় না সে নত হয়ে ধীরে ধীরে দড়িটা খোলে তারপর তাকে পাঁজাকোলা করে ভেতরে নিয়ে আসে বিছানায় শুইয়ে দিতেই রহিমা স্পষ্ট কণ্ঠে প্রশ্ন করে মসতে নাকি প্রশ্নটি এইরকম যে মজিদের ইচ্ছে হয় একটা হুঙ্কার ছাড়ে কিন্তু কেন কে জানে সে কোনো উত্তর দিতে পারে না সে সে কেবল সংক্ষিপ্তভাবে বলে না একটু থেমে আসতে বলে ওর ঘোর এখনও কাটে নাই আসর সারলে এইরকম হয় সে কথায় কান না দিয়ে জমিলার কাছে দাঁড়িয়ে রহিমা তাকে চেয়ে চেয়ে দেখে তারপর কি একটা প্রবল আবেগের বসে সে তার দেহে ঘন ঘন হাত বোলাতে শুরু করে মায়া যেন ছলছল করে জেগে ওঠে হঠাৎ বন্যার মতো দুর্বার হয়ে ওঠে তার কম্পমান আঙুলে সে বন্যার উচ্ছ্বাস জাগে তারই আবেগে বারবার বুঝে আসে চোখ মজিদ অদূরে বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকে মুহূর্তের মধ্যে কেয়ামত হবে মুহূর্তের মধ্যে মজিদের ভেতরেও কি যেন একটা ওলট পালট হয়ে যাবার উপক্রম করে একটা বিচিত্র জীবন আদিগন্ত উন্মুক্ত হয়ে ক্ষণকালের জন্য প্রকাশ পায় তার চোখের সামনে আর একটা সত্যের সীমানায় পৌঁছে জন্মবেদনার তীক্ষ্ণ যন্ত্রণা অনুভব করে মনে মনে কিন্তু শেষ পর্যন্ত টাল খেয়ে সে সামলে নেয় নিজেকে গলাকে সে মজিদ বলে দুনিয়াটা বিবি বড় কঠিন পরীক্ষা ক্ষেত্র মায়া সকলেরই আছে কিন্তু তা যেন তোমার না করে তারপর সে বেরিয়ে যায় বেরিয়ে মাঠের দিকে হাঁটতে শুরু করে ইতিমধ্যে ক্ষেতের প্রান্তে লোক জমা হয়েছে অনেক কারো মুখে কথা নেই মজিদকে দেখে কে একজন হাহাকার করে ওঠে সত তো গেল এইবার নিজেই বা খামুখী পোলা পান গই বাদ মজিদের বিনিদ্র মুখটা বৃষ্টি ঝরা প্রভাতের ম্লান আলোয় বিবর্ণ কাঠের মতো শক্ত দেখায় সে কঠিনভাবে বলে না ফরমানি করিও না খোদার ওপর তো আকল রাখো এরপর আর কারো মুখে কথা যোগায় না সামনে খেতে খেতে ব্যপ্ত হয়ে আছে ঝরে পড়া ধানের ধ্বংসস্তু তাই দেখে চেয়ে চেয়ে চোখে ভাব নেই বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ রূপকথা ভাই চ্যানেল আপনারা শুনছিলেন সৈয়দ ওয়ালিউল্লা লেখা বিখ্যাত উপন্যাস লাল সালু আজ পঞ্চম পর্বের মাধ্যমে শেষ হয়ে গেল আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টারা